ছোটো বলে কখনো কাউকে ইগনোর করবেন না, কালো বলে তাকে ইগনোর করবেন না, তার পারিবারিক দুর্বলতা আছে বলে তাকে ইগনোর করবেন না। কাল কি হবে কেউই জানে না, আমি জানি না, আমি যেমন জানি না মানুষ জানে না, কাল কি হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। আমরা জীবন চলার পথে খেয়াল করেছি, যে সমস্ত ছেলেগুলোকে সুযোগ দিয়েছি তাদের পারিবারিক যদি উইকও হয়, অর্থনীতি যদি দুর্বলও হয়, সেই ছেলেগুলো খুব দ্রুত এগিয়ে যায়। তার প্রতিফলন ঘটিয়েছে আমাদের এই উইশ বোর্ডে। কেন যে আক্তার কাজ করছে সিডিএ মার্কেট, এদিকে রিজন দেখা যাচ্ছে আক্তার, এই আক্তার কতটুকু ছেলে, তো সে যখন ট্রেনিং করে 38তম ব্যাচে, তখন তাকে অনেকেই বলে ছোট্ট ছেলে বাবা দুধ বিক্রি করে, সে কীভাবে কাজ শিখবে, সে কাজ শিখে কী করবে, এটা সেটা অনেক হ্যাও করেছেন। মজার বিষয় হচ্ছে যে ব্যক্তি হ্যাও করেছেন তার পাশের দোকানটি এখন সে করে, যিনি তাকে হ্যাও নিয়ে কথা বলেছেন তার পাশের দোকানটাই এখন সে করে। সময় সব কিছু পরিবর্তন করে দেয়। তাছাড়া আমাদের 50তম ব্যাচের এমন এক ছেলে, যাকে নিয়ে আমি সন্দেহান ছিলাম সে আসলে কিছু করতে পারবে কি না বা হবে কি না, তা আমরা আমাদের সমস্ত চেষ্টাগুলো দিয়েছি। সাডেনলি আমি দুঃখ প্রকাশ করছি, অনেকগুলো ছেলেকে পিটার মাইটেরও দিয়েছি ক্যারাত ব্যাট দিয়ে, তা ক্যারাত ব্যাট ছিল আমাদের কাছে, যাদের একটু বলেছে উল্টা পাল্টা একদম কষে ব্যাট দিয়েছি একদম। হ্যাঁ না অনেককে মারছি না, অনেককে মারছি আমি, কিন্তু এটা কিন্তু যদি এখনকার সময় নেই আমরা মেরেছি, কারণ আপন মনে করেছি। একটা স্টুডেন্ট কাজ শিখতে শুধু শুধু সে স্টুডেন্টের সীমাবদ্ধ নয়, সে আমাদের ছেলে, তাকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। আমরা যখন গার্জিয়ানকে এটাই বলে থাকি যে ছেলে আপনার দায়িত্ব আমাদের, তো দায়িত্ব যখন নিয়েছি শাসন যখন করবো আদর তো তাকেই করতে হবে নাকি, তো এর প্রতিফলন করতে সময় লাগে নাই। আমি একটু আগে জানলাম যে আমাদের তাওহিদ সে অলরেডি দোকান ঠিক করেছে এবং এটা দোকানে সে কালকে দেবো। হ্যাঁ হ্যাঁ ও মাই গড, ও তিনটে মোবাইল কাজও করে ফেলছে, কয় টাকা পাইছে ওখানে? আমরা তৈত মুক্তি শুনবো, ও কোথায় কাজ সেট আপ করেছে, কি অবস্থায় আছে এবং ওর অনুভূতিটা একটু শুনবো আমরা। আসসালামু আলাইকুম, আমার বাবা একজন রিক্সা চালক। এখানে ভর্তি হওয়ার আগে সবাই বলছে এক মাসে কামগুলা শেখা কি সম্ভব, তা আমার থেকেও একটু ডাউট লাগছিলো। তো এখানে আসি, হৃদয়নভাইয়ের সাথে কথা বলছিলাম, কথা বলে তিনি বলছিলেন পরবর্তীতে সাহায্য লাগলে আমাদেরকে সাহায্য করবেন এবং কোনো কাজ আটকে গেলে সম্পূর্ণভাবে দেখা দিবেন এবং ঠিক করে দেবেন। তার পরবর্তী আবার আসছিলাম, ভর্তি হয়েছিলাম, ভর্তি হয়ে এখানে কাজ শিখলাম, বুঝলাম। এখন এখান থেকে কাজ শেখার পরে 10 দিন শেখার পরে আমার একটা ভাই আছে পরিচিত, ওনার দোকানে বসছিলাম, বসি কামগুলা প্র্যাকটিস করছি এবং মোটামুটি কিছু কাস্টমার এসে মোবাইল দিছিল চার্জিং লাগানোর জন্য, বাটন লাগানোর জন্য। আমি অলরেডি 5-10টা মোবাইল ঠিক করছি। জি, আরেকটা মোবাইল আনিয়ে দিছিলাম, ওটার ডিসপ্লে আলো আসে না, নোকিয়া, এটা আবার ইমন ভাইকে দিছিলাম, ইমন ভাই বলছে ঠিক করে দিতে পারবে। ইনশাল্লাহ পারবো। হ্যাঁ ইনশাল্লাহ পারবো। 1000 টাকা হবে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেক আনন্দ লাগছে যখন সাকসেস হয়েছি কামটা করি। জি, ওটা কেন নষ্ট হয়েছে? ওটা হয়েছিল প্রথমে সুন্দর করে খুলছিলাম, খোলার পরে ছেলে একটা আমার বন্ধু ওয়াসি কথা বলছিল, হাত আর খেয়াল করে নাই, ডিসপ্লের ভিতর ঢুকে গেছিল ওপেনারটা। এই বিষয়ে কি আমরা বলেছিলাম এখানে? সতর্ক থাকবো, কাজের সময় বন্ধুদেরকে বলবো বন্ধু তোরা পরে আসিস, কাজটা সেরে দিয়ে তোদের সাথে কথা বলবো। কি করতে যাচ্ছ তুমি? আমার এখন স্বপ্ন আমি এখান থেকে কাজ শিখে এবং কাজটা হাতে নিয়ে বাড়তি একটা দোকান দেবো। এখন এই দোকানটাই কাজ করে, ধন্যবাদ। বেশি যাও, তো
আপনারা আমাদের সোহেলের কথা শুনলেন নাকি? তাওহিদ 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 যা বললো, আসলে আমরা আনন্দ যে এই এখানে মনে হয় সবচেয়ে ছোট ওই ওর ওর এই চেয়ে দুজন আছে, মানে ওই যাই হোক, মানে আমি বাকিদের কাছ থেকে বলবো বাকিরা যাদের অবস্থা আছে তাদের চেয়ে একটু অবহেলিত। অবহেলিত বলতে পারিবারিকভাবে, যেহেতু বাবা রিক্সা চালায়, অল্প টাকা ইনকাম করে, পরিবার চালাতে হয়, এর মধ্যে ওকেই কাছ থেকে জন্য ওর পিছিয়ে একটা ভালো একটা স্মার্ট খরচ হয়েছে। হ্যাঁ, আমরা অত কষ্ট বেশি ডিসকাস করতে সামান্য কষ্টই আমরা ছাড় দিয়েছিলাম। ওরও অনেক মালপত্র কেনা রাখছে, জিনিসপত্র কিনছে, টাকা পয়সা খরচ করেছে। হ্যাঁ, তো ছোট্ট একটি ছেলে, মানে ওর যে উৎসাহ, ওর যে উদ্দীপনা, এবং একটা ডিসপ্লে খুলতে ডিসপ্লে ভেঙে ফেলছে, কিন্তু সেখানে ওর যে শেখার মন মানুষের না জিনিসটা খুলতো, আমার খুলতে গিয়ে ভুল হয়েছে, আমি ভুলটা না করলে হতো, আমার বন্ধুর সাথে আড্ডা দিয়ে কাজটা হয়েছে, পরবর্তী সময় বন্ধুর সাথে আড্ডা দিব না, মানে নিজের ভুলটা, নিজের প্রবলেমটা, নিজের অসুবিধাগুলো নিজে বুঝতে পারছে। এর চেয়ে বড় অশিক্ষা হতে পারে না। হ্যাঁ, হতে পারে এর চেয়ে বড় অশিক্ষা যে সে নিজে বুঝতেছে না আমার ভুলটা কোথায় ছিল। তাহলে সমাধান হওয়া বা সামনে গিয়ে যাওয়া এখন সময় মারত, সুযোগ দেওয়া দরকার। আমরা স্লোগান নতুন করে তৈরি করেছি, যেটা হচ্ছে সুযোগ চাই মানুষ হব। তো প্রত্যেকটা মানুষ সুযোগ চায়, কিন্তু সুযোগ পাওয়ার মতো জায়গা তেমনটা হয় না। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা এই বেচে একটা ছেলেকে আমরা ট্রেনিংয়ের সুযোগ দিয়েছি, আগামী একান্ত হবে আছে, যার জন্য আমরা কোর্সফির একটা ভালো একটা স্মার্ট আমরা কোর্সফির ডিসকাউন্ট করেছি তার জন্য, নাকি ডিসকাউন্ট করেছি। তো এটা করেছে এই কারণে যে এই দেশ আমাদের, সমাজ আমাদের, আমরা এখনও যে ফিটা নিচ্ছি এটা পুরো বাংলাদেশ হিসাব করতে ফিটা কম, খুবই কম ফি নিচ্ছি আমরা। কেন নিচ্ছি? অনেকে দিতে পারতেছে না, অনেকের পারিবারিক দুর্বলতা বিভিন্ন সমস্যার জন্য আমরা নিতে পারতেছি না। হ্যাঁ, তো আমাদের তো প্রতিষ্ঠান চালাতে হবে, এখানে আরও একটা স্মার্ট খরচ এই মার্কেটটায় দোকানদারি ট্রেন পরিচালনা করা, তো মোবাইল মার্কেট এবং একদম সিটি চট্টগ্রাম শহরের মূল নাভিকেন্দ্র হচ্ছে রিয়াজউদ্দিন বাজার, রিয়াজউদ্দিন বাজারে। ওকে, তো যারা আমাদেরকে দেখছেন, আবার বিশেষ করে শহরের জন্য দোয়া আর তাহিদের জন্য দোয়া করবেন, সে যাতে তার বাবার স্বপ্নটা পূরণ করতে, তার বাবা অনেক স্বপ্ন দেখেছেন, তার বাবা আমার সাথে সিগিলি কথা হয়েছে, তার বাবার সাথে আমার খুব আবেগ প্লবিত ছিল যে আমার ছেলেটাকে আমি তার জীবনটাকে সুন্দর করে উজ্জ্বল করতে চাই। সবাই দোয়া করবে যে সে যাতে ইনকাম করে, ভালো ইনকাম করতে পারে, ভালো একজন টেকনিশিয়ান হয়, ভালো একজন মানুষ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।